প্রিয় শিক্ষার্থীরা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো আর বাড়িতে নিরাপদে আছো। সবাই ধৈর্য সহকারে ক্লাস করবে এবং ক্লাস নিয়ে কোনো সমস্যা হলে, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাতে হবে। দেশের পরিস্থিতি বা এখন তোমরা জানো করোনাকালীন সময়ে আমরা অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি, তো আমি আশা রাখবো প্রত্যেক শিক্ষার্থী তোমরা ক্লাসটি দেখবে এবং এই ক্লাস অনুযায়ী তোমরা রেগুলার হোমওয়ার্ক জমা দিবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকে WS কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যেটা একটু ডিফারেন্ট। সাধারণত আমরা উত্তর লিখতে হয়, পরীক্ষায় প্রশ্ন থাকে, আর এই আইটেমসটা একদম ডিফারেন্ট। এটা হচ্ছে আনসার দেওয়া থাকবে, তোমাকে প্রশ্ন করতে হবে। এই জন্য অনেকেই সমস্যায় পড়ো, আমি আজকে কিছু প্র্যাকটিস করে দেখাবো যে আমাদের পরীক্ষায় কীরকম WS কোশ্চেন্স আমাদের আসতে পারে। শুরুতেই দেখো আমি এখানে কিছু WS কোশ্চেন্স লিখে রেখেছি, যেখানে দেওয়া আছে যে আন্ডারলাইন করা আছে। ফার্স্ট যেটা আমি দেখেছি, দেখো এখানে ফার্স্ট যেটা আছে, সীমা ইজ তমালস ফ্রেন্ড। সীমা হচ্ছে তমালের বন্ধু, তাহলে এখানে আন্ডারলাইন করা আছে সীমার নিচে। শুরুতেই যেটা বলেছি কোনটার নিচে আন্ডারলাইন করা আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে বাংলায় যদি বলি যে সীমা হচ্ছে তমালের বন্ধু, তাহলে কোশ্চেনটা কিভাবে আসবে যে কে তমালের বন্ধু, আর কে ইংরেজি হচ্ছে হু, যদি কোনো ব্যক্তি বোঝায় সেক্ষেত্রে আমরা হু দিয়ে প্রশ্ন করব। তাহলে আমি পেয়ে গেছি যে আমার WS কোশ্চেন্সটি আসলে কি হবে। তাহলে দেখো শুরুতেই আমি এখানে হু দিয়ে দিচ্ছি, হু। এবার পুদিয়ে কোশ্চেন সবচেয়ে ইজি, আমি বলেছি যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পরিবর্তে হু, আর সেন্টেন্সের যে অংশটি আমার দেওয়া থাকবে হু বহু সেই অংশটি কোনো চেঞ্জ ছাড়াই বসে যাবে। তাহলে হু ইজ টমাস ফ্রেন্ড, যেহেতু কোশ্চেন অবশ্যই শেষে কোশ্চেন মার্কসটি দিতে হবে, নতুবা ভুল হয়ে যাবে। তাহলে দেখো এটি আমি লিখেছি হুবহু এবং শেষে কোশ্চেন মার্ক দিয়েছি। তাহলে আমার কোশ্চেনটি হলো যে হু ইজ তমালস ফ্রেন্ড, তমালের বন্ধু কে। এরপরে নেক্সট দেখো আরেকটি দিয়েছি, সীমা ইজ আ স্টুডেন্ট, সীমা হচ্ছে একজন ছাত্র। তাহলে আমরা বলতে পারি যে সীমা সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি যে সীমা কে অথবা সীমা কি করে। যারা ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করো তাদের পেশা হচ্ছে স্টুডেন্ট, আর বিভিন্ন পেশার মানুষ তো আছেই, তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি কি করো সেটা হবে তুমি একজন ছাত্র বা ছাত্রী শিক্ষার্থী। তো এখানে দেখো এর একটা ইংরেজি আছে যেটা আমরা অনেকে হয়তো জানি না, সেটা হচ্ছে হোয়াট দিয়ে কোশ্চেন করা হয়। হোয়াট ইজ হি মানে তিনি কি করেন, হোয়াট ইজ শি এখানে একজন মেয়েকে বোঝাচ্ছে যে তিনি কি করেন। আবার যদি বলি হোয়াট ইজ সীমা, সীমা কি করে, তাহলে দেখো সীমা হচ্ছে একজন স্টুডেন্ট, তাহলে এটা আমরা হোয়াট দিয়ে করব। হোয়াট ইজ সীমা এবং শেষে একটি কোশ্চেন মার্ক দিতে হবে। সব সময়ের জন্য আমি বারবার বলছি কোশ্চেন মার্কস না দিলে, এই চিহ্নটি না দিলে ভুল হয়ে যাবে। এবং দেখো নাউন, নাউন আমরা জানি বাক্যের যেখানেই বসুক না কেন সব সময়ের জন্য ক্যাপিটাল লেটারে হবে। এই জন্য দেখো সীমা আমি শেষে দিয়েছি বাক্যের, তারপরও ক্যাপিটাল লেটার। এখানে ছিল তমালস ফ্রেন্ড, তমাল একজনের নাম, এজন্য এটাও ক্যাপিটাল লেটারে টি দিয়েছি। পরের কোশ্চেনটি দেখো কি দেওয়া আছে, পরের মেইনলি এটা আনসার, আনসার দেওয়া আছে আমাকে কোশ্চেন করতে হবে যে অ্যান্ডি হ্যাজ কাম টু বাংলাদেশ টু ভিজিট হার ফ্রেন্ডস, অ্যান্ডি বাংলাদেশে এসেছে তার বন্ধুর সাথে দেখা করার জন্য।
তাহলে এখানে টু ভিজিট হার ফ্রেন্ডস আছে। তাহলে আমরা যদি বলি যে অ্যান্ডি বাংলাদেশে এসেছে তার বন্ধুর সাথে দেখা করার জন্য, এবং তার বন্ধুর সাথে দেখা করার জন্য নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে বাংলা কি হবে যে অ্যান্ডি কেন বাংলাদেশে এসেছে। নিশ্চয়ই তার একটি কারণ আছে। আর প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে যদি কোনো কারণ বুঝায় কোনো কিছু, সেক্ষেত্রে আমরা হোয়াই দিয়ে কোশ্চেন করব। কারণ হোয়াই অর্থ হচ্ছে কেন। তাহলে দেখো হোয়াই হ্যাজ অ্যান্ডি কাম টু বাংলাদেশ। দেখো এখানে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে, আমি এর আগেও বলেছি যদি একটি সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে, একটি অক্সিলিয়ারি ভার্ব এবং আরেকটি মেইন ভার্ব, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে WH কোশ্চেন্সটি শুরুতে বসাবো। এরপরে আমাকে দেখতে হবে যে আমার অক্সিলিয়ারি ভার্ব আছে কি না। অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্ব আগে আসবে, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে আসবে মেইন ভার্ব। এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা এভাবে কোশ্চেন সেট করব। তাহলে দেখো এখানে অ্যান্ডি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট দিয়েছি, এরপরে এটা হচ্ছে মেইন ভার্ব কাম, তারপরে টু বাংলাদেশ। তো এভাবে হচ্ছে যদি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের কম্বিনেশনে কোনো কোশ্চেন করতে হয়, আমরা এভাবে সেট করব। শুরুতে WH কোশ্চেন্স, তারপরে অক্সিলারি ভার্ব, এরপরে মিডিলে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এরপরে বাকি অংশ, এবং অবশ্যই শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। এই চিহ্নটি অবশ্যই দিতে হবে। দেখো তোমাদের পরীক্ষার সময় এভাবে লিখতে হবে না যে নিচের সাবজেক্ট কোনটা মেইন ভার্ব কোনটা অক্সিলারি ভার্ব। এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু দেখিয়েছি, আমি মুছে দিচ্ছি। এবার দেখো আমি নেক্সট আরেকটি আনসার লিখে রেখেছি, যেটা কোশ্চেন আমরা এখন তৈরি করব, যে দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। এখানে দেখো 64 ডিস্ট্রিক্টস, এখানে 64 এর নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে যে বাংলাদেশে 64টি জেলা আছে। তাহলে উত্তরে কি হবে প্রশ্ন যদি করি যে বাংলাদেশে কয়টি জেলা আছে, এরকম যদি কোনো সংখ্যা বোঝায় কোনো কোশ্চেন দ্বারা, সেক্ষেত্রে আমরা বলবো হাউ মেনি। হাউ মেনি দিয়ে আমরা কোশ্চেন তৈরি করব। তাহলে চলো এখানে আমি হাউ মেনি ডিস্ট্রিক্টস, আর বলেছি যে ভার্ব আগে চলে আসবে তারপরে সাবজেক্ট, তাহলে হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশে কতটি জেলা আছে, হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কিছু প্র্যাকটিস করব, তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নিবে। এখানে দেখো আমি আনসার লিখছি, দি গার্ল ওয়াজ ইন হার গার্ডেন, দি গার্ল ওয়াজ ইন হার গার্ডেন। ইন হার গার্ডেনের নিচে
আন্ডারলাইন করা থাকবে তাহলে আমি যদি বাংলায় বলি আমি একটু বাংলা বলছি বাট আমি একটু লিখে দেখাই এখন ঠিক আছে মনে করো বাংলায় আমি একটু উত্তর লিখেছি যে মেয়েটি মেয়েটি তার বাগানে কাজ করে এখন তার বাগানের নিচে দাগ আছে শিক্ষার্থীরা আমি সব সময় বলেছি যে আমাদের মাতৃভাষা বাংলা আমরা যে কোনো কিছু ইংরেজি শেখার ক্ষেত্রে শুরুতে আমরা আগে আমাদের বাংলায় চিন্তা করে নেব তাহলে দেখো তুমি চিন্তা করো তুমি সব সময় যেন আগে ট্রান্সলেশন করে নেবে তোমার যে আনসারটি দেওয়া থাকবে তার বাংলা করে নেবে তোমরা এখন প্রাথমিক পর্যায়ে এভাবে লিখে লিখো বাসায় প্র্যাকটিস করতে পারো যখন তুমি অনেক এক্সপার্ট হয়ে যাবে তখন আর তোমাকে এভাবে লিখতে হবে না তাহলে তুমি মনে করো যে মেয়েটি তার বাগানে কাজ করে এইটা যদি তুমি প্রশ্ন করো তাহলে কি হতে পারে এবং দাগ দেওয়া আছে আন্ডারলাইন করা আছে তার বাগানের নিচে তাহলে তুমি বলতে পারো যে মেয়েটি কোথায় কাজ করে তাই না দেখো তো এরকম হয় কি না মেয়েটি মেয়েটি কোথায় কাজ করে হয়ে গেল এবার আমি এটাকে ট্রান্সলেট করব কোথায় ইংরেজি কি হয় এই দুটো লাইন আমি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখেছি এখন আমার আনসার ছিল এইটি দেখো আমি বলেছি আমরা দেখব ডাবলস কোশ্চেন পাওয়ার পরেই আমাদের চলে আসবে ভার্বের বিষয়টি তো যদি আমাদের মেইন ভার্ব থাকে এবং সেই মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস থাকে সেক্ষেত্রে আমরা যখন কোশ্চেন্স করব আমরা ডাজ ব্যবহার করব দেখো আমার মেইন ভার্ব হচ্ছে ওয়ার্কস এই ওয়ার্কের সঙ্গে একটা এস আছে তাহলে আমি প্রশ্ন করার সময় কি দিব ডাজ দিব তাহলে হোয়ার ডাজ দি গার্ল ওয়ার্ক এবং আমি ডাবল দিব না যেহেতু একবার আমি এই এস এর জন্য ডাজ দিয়েছি সো এই এসটা আর থাকবে না এক্সট্রা একবার আমি ব্যবহার করেছি ডাজ এর রূপে এজন্য একবার যদি কোনোটা নিয়ে নেওয়া হয় সেটা আর আনসার লেখার সময় আমি যখন কোশ্চেন করব এখানে তখন আর বসানো যাবে না এই জায়গাটা আমাদের বেশিরভাগ ভুল হয়ে থাকে আমি বারবার কিন্তু তোমাদের ইন্ডিকেট করে দিচ্ছি যে কোন জায়গাটা তোমাদের ভুল হয় তোমরাও ঠিক যখন প্র্যাকটিস করবে বাসায় অন্য কালার পেন দিয়ে ওই জায়গাটা আন্ডারলাইন করে নেবে যাতে তোমার ওই জায়গাটা ভুল না হয় দেখো এই যে ডাস এই জায়গাটা তোমাকে এই ওয়ার্ডস দেখে ভার্বের সঙ্গে এস দেখে ডাস বসাতে হবে এবং যখনই তুমি ডাস একবার নিয়ে নিবে তখন এই ভার্বের সঙ্গে এস কিন্তু আর বসবে না জাস্ট ওই ভার্বটা সিম্পলি মেইন ভার্ব বসে যাবে কোনো এস বা ইএস হবে না এখানে দেখো আমি জাস্ট শুধুমাত্র ওয়ার্ক লিখেছি এই জায়গাটা ভুল হয় প্রিয় শিক্ষার্থীরা আমি এরকম দাগ দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য তোমাদের এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে এক হচ্ছে ডাস বসাতে হবে তারপরে হচ্ছে যদি এস থাকে সেক্ষেত্রে এবং পরবর্তীতে যখন আমি ওই ভার্বটি লিখব আর আমি ওই এস বসাতে পারবো না কারণ ওই এস এর কারণে আমি একবার ডাস অলরেডি নিয়ে নিয়েছি তো এই জায়গাটা আমার শিক্ষার্থীরা একটু খেয়াল করবে তাহলে আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে ডাবলস কোশ্চেনস আনসার করতে পারবে এরপরে আমি আরো কিছু প্র্যাকটিস করব এবং আমাদের মনে রাখতে হবে যে 9 নম্বরে আমাদের ডাবলস কোশ্চেনস আসবে আমাদের যে মার্কিং এর যে সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী সব সময়ের জন্য 9 নম্বর কোশ্চেনে আসবে ডাবলস কোশ্চেনস এজন্য আমি একটু 9 নম্বর দিয়ে তোমাদের প্র্যাকটিস করাই যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এটা আসবে 9 নম্বর কোশ্চেনে সব সময়ের জন্য 9 নম্বর কোশ্চেনের ভিতরে এই ডাবলস কোশ্চেনসটি আসবে মনে করে 9 এর এ Andy is going to
टू द बुक फेयर जैंडी बॉय मेलाय अच्छा बुक फेयर जेहेतु नाउन আমি দুটোই ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি নাউন আমরা জানি সব সময়ের জন্য ক্যাপিটাল লেটারে হয় এজন্য অ্যান্ডি ইজ গোইং টু দা বুক ফেয়ার টু দা বুক ফেয়ারের নিচে আন্ডারলাইন করা আছে তাহলে বাংলা যদি বলি যে অ্যান্ডি বই মেলায় যাচ্ছে তাহলে কি হবে অ্যান্ডি কোথায় যাচ্ছে আর কোথায় ইংরেজি হচ্ছে হয়ার তাহলে আমি পেয়ে গেছি আমার ডাবল এস কোশ্চেন স্টেমের ফার্স্টে বসিয়ে নিব হয়ার হয় এবার আমাকে দেখতে হবে ভার্বের বিষয় আমি বলেছি যদি দুইটি ভার্ব থাকে একটি অক্সিলারি এবং একটি মেইন ভার্ব আমি সব সময়ের জন্য অক্সিলারি ভার্বটি আগে আনব তারপরে মিডিলে সাবজেক্ট তারপরে মেইন ভার্ব আর একটা কথা আমার কোশ্চেন যে টেন্সে থাকবে আমার আনসার যে টেন্সে থাকবে আমি যখন কোশ্চেনস মেক করব আমি সেই একই টেন্সে কোশ্চেনস তৈরি করতে হবে তাহলে এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে যে ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি আমরা জানি এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তাহলে হোয়ার ইজ এখানে অ্যান্ডি গোই এবার শেষে একটা কোশ্চেন মার্ক তাহলে আমরা বলতে পারি যে অ্যান্ডি কোথায় যাচ্ছে এবার দুই নম্বরে দেখো তোমার মাস্ট টেক মেডিসিন টু হার গ্র্যান্ডমাদার তোমার অবশ্যই তার দাদিকে এই ঔষধগুলো নিয়ে দিবে তার মানে তাহলে টু হার গ্র্যান্ডমাদারের নিচে দাগ দেওয়া আছে আন্ডারলাইন করা আছে তাহলে তোমার অবশ্যই তার দাদিকে মেডিসিন নিয়ে দিবে ঔষধ নিয়ে দিবে তাহলে কাকে দিবে সেক্ষেত্রে আমরা প্রশ্ন করব কাকে কাকে প্রশ্ন করলেই আমার চলে আসবে যে টু হার গ্র্যান্ডমাদার তাই না দেখো একটু চিন্তা করো তোমরা নিজের একটু মনে মনে ভাববে যখন কোনো কিছু করতে যাবে তো তোমরা নিজেরা আগে বাংলাটা সাজাবে অর্থ সাজাবে তারপর একটু চিন্তা করবে যে আসলে আমি এই প্রশ্নটা কিভাবে করতে পারি তারপরে তোমাকে ট্রান্সলেশন করতে হবে একটু নিজেরা চিন্তা করো প্রিয় শিক্ষার্থীরা আমি আনসার অবশ্যই দিয়ে দেব আমি চাইবো যে তোমরা একটু ভাবো এটা নিয়ে এটাও একটা টেকনিক সেটাকে ব্রেন স্টর্মিং করা বলে মানে কোনো কিছু নিয়ে ভাবা চিন্তা করা তারপরে লিখতে বসা তাই না হুট করে কিন্তু কোনো কিছু নিয়ে লিখতে হয় না বা করতে হয় না একটু ভাবতে হয় বা কিছুক্ষণ পড়াশোনা করার পরেও যখন তুমি টেবিল থেকে উঠে গেছো মনে করো তুমি হচ্ছে টিভি দেখছো বা খেলছো বা বসে আছো তোমাকে একটু মনে করতে হবে যে আমি আজকে কি কি পড়াশোনা করেছি তাহলে যে কোনো একটা সাবজেক্ট তুমি মনে মনে করতে থাকো যে হ্যাঁ আজকে এই পড়েছি তখন দেখবে যে কিছু মনে আছে কিছু ভুলে গেছো তো যে জায়গাটা ভুলে গেছো ওই মুহূর্তে তুমি বই নিয়ে আবার দেখতে যাবে এভাবে যদি তোমরা পড়াশোনা করো দেখবে খুব ইফেক্টিভ হবে এবং মনে রাখতে সুবিধা হবে দেখো এখন কাকে ইংরেজি হচ্ছে হু একটা প্রশ্ন নানাভাবে করা যায় এটা সম্পূর্ণ আন্ডারলাইনের উপর নির্ভর করে আমি যদি এই অংশে আন্ডারলাইন করি আমার কোশ্চেন হবে হুম দিয়ে আমি যদি আন্ডারলাইনটা উঠিয়ে দিই দেখো পার্থক্যটা কোথায় আন্ডারলাইন না দেওয়া থাকলে তোমরা নানাভাবে কোশ্চেন করতে পারতে কিন্তু যখনই মনে করো আমি এখানে মেডিসিনের নিচে আন্ডারলাইনটা করে দিলাম তাহলে প্রশ্নটা কিন্তু অন্যভাবে চলে আসবে দেখো বাংলাতে একটু আমি আগে করি যে তোমার অবশ্যই তার দাদিকে ঔষধ এনে দিবে তাহলে আমি যদি ঔষধের নিচে দাগ দেই আমি একটু বাংলা করে দেখাই আর একটু ভালো বোঝার জন্য দেখো আমি বাংলা লিখে দিই
তো আমার অবশ্যই তার দাদিকে ঔষধ এনে দিব। এবার আমরা আমি জানি আমার শিক্ষার্থীদের আমি একটু সময় দিয়েছি, তারা অলরেডি চিন্তা করে ফেলেছো। এখন একটু চিন্তা করো, আমি একটু চেঞ্জ করে দিয়েছি একটু দেখানোর জন্য যে এই আন্ডারলাইনটা কত গুরুত্বপূর্ণ। আমি কেন বলেছি যে শুরুতে আন্ডারলাইনের দিকে আমরা লক্ষ্য রাখবো ল্যাবরেস কোশ্চেন্স তৈরি করার ক্ষেত্রে। তো দেখো এখন যখন আমি মেডিসিনের নিচে আন্ডারলাইনটা করেছি তখন কি হবে, ঔষধ ঔষধের নিচে আন্ডারলাইন হবে যে তোমার অবশ্যই তার দাদিকে ঔষধ এনে দেবে। তাহলে বাংলাটা কি হবে, যদি আমি ঔষধের নিচে দাগ দিই তাহলে বাংলা হবে তোমার অবশ্যই তার দাদিকে কি এনে দিবে, তাই না? দেখো তোমার অবশ্যই তার দাদিকে কি এনে দিবে। দেখো এটা হলে ঔষধের নিচে আন্ডারলাইন হলে কোশ্চেন্সটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এ কারণে বলেছি যে আন্ডারলাইনটা গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমরা ট্রান্সলেশন করি, হট কি ইংরেজি হচ্ছে হট, তাহলে আমি ডাব্লিউএস কোশ্চেন্স পেয়ে গেছি হট। আমার কিন্তু আনসার এটা, আমি এই দুই লাইন দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে হট, এখন দেখো এখানেও দুইটি ভার্ব আছে, এই মাস্ট একটা অক্সিলারি ভার্ব, এটাকে মোডাল অক্সিলারিস বলা হয়, এবং টেক একটা ভার্ব, এটা মেইন ভার্ব। তাহলে হট, তাহলে অক্সিলারি ভার্ব আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তোমার টেক টু হার গ্র্যান্ড মাদার, টু হার গ্র্যান্ড মাদার, শেষে একটি কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে প্রশ্নটা কি হলো, হোয়াট মাস্ট তমল টেক টু হার গ্র্যান্ড মাদার, তোমার অবশ্যই তার দাদিকে কি এনে দিবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এভাবে প্রশ্ন করব। এটা নিচে আন্ডারলাইন দিয়েছিলাম আমি বোঝানোর সুবিধার জন্য, এটা এরকম হবে। এবার আমরা আরো কিছু প্র্যাকটিস করব, যত বেশি আমি মনে করো তোমাদের এক ক্লাসে আমি 10টা প্র্যাকটিস করালাম সাপোজ, কিন্তু তুমি বাসায় এরকম আরো প্র্যাকটিস করো, যত বেশি তুমি এক্সারসাইজ করবে তত বেশি তোমার সেন্সটা ক্লিয়ার হবে, তুমি আরো ভালো বুঝতে পারবে। এর জন্য এক্সারসাইজের কোনো বিকল্প নেই। দেখো এখানে শি গোস টু আ প্রাইমারি স্কুল, শি গোস টু আ প্রাইমারি স্কুল, এখানে প্রাইমারি নিচে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে যে সে একটি প্রাইমারি স্কুলে যায়। তাহলে আমরা কি বলতে পারি যে সে কোন স্কুলে যায়, তাই না? সে প্রাইমারি যায়, মাধ্যমিকে যায় না কলেজে যায়, তাই না? যে প্রাইমারি স্কুল মানে কোন ধরনের স্কুলে যায়, তাই না? কোন ধরনের হতে পারে বা সে কোন স্কুলে যায়। এবার যদি আমি এভাবে প্রশ্ন করি তাহলে আমার এরকম একটা আনসার পাওয়া যাবে। তাহলে আমরা এবার বলতে পারি যে হুইজ স্কুল, কোন স্কুল, ঠিক আছে? হুইজ, এভাবে যদি আমি আনসারটা করি দেখো, হুইজ স্কুল। এবার আসবে ভার্বের বিষয় যেটা বলেছি। এখন দেখো আমার এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, শুধুমাত্র একটি ভার্ব, এই একটি ভার্ব আছে গোস। এখন এই ভার্বের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই ভার্বের সাথে একটা এস দেওয়া আছে, তাই না? ইএস আছে, গোর সঙ্গে ইএস আছে। তাহলে আমি জানি যে ভার্বের সঙ্গে যদি এস বা ইএস হয় প্রশ্ন করার সময় কি হবে, ডাস হবে। তাহলে হুইজ স্কুল ডাস
এবার আসবে সাবজেক্ট শি গো হোয়ে স্কুল ডাজ শি গো এবং বলেছি যে ডাজ একবার নেওয়া হয়ে গেলে ইয়েস একবার নেওয়া হয়েছে আর নেওয়া যাবে না তাহলে এখানে হবে শুধুমাত্র মেইন ভার্বটি কোন এস বা ইয়ে ছাড়া বসে যাবে এবং শেষে একটি কোশ্চেন মার্ক দিতে হবে দেখেছো তাহলে আমরা এইভাবে যদি কোনো এস বা ইএস দিয়ে মেইন ভার্ব দিয়ে এরকম যদি কোশ্চেন আসে আমরা খুব সহজেই চিনতে পারবো যে এখানে ডাজ হবে এবং মেইন ভার্বের সঙ্গে আর পরবর্তীতে যখন আমি ব্যবহার করব সেকেন্ড টাইম ব্যবহার করব তখন এই ইএসটা আর হবে না ইএসটা আমি একবার এখানে ডুর সঙ্গে নিয়ে ফেলেছি একবার নিলে আর ফেরত পাওয়া যাবে না ঠিক আছে তো দেখো এখানে আমি ইএসটা আর নিতে পারবো না এখানে শুধুমাত্র আমি গোটা বসিয়ে দেব এই জায়গাটা একটু খেয়াল করবে আমি বারবার বলছি এই জায়গাটা ভুল হয়ে থাকে আমি এখন মুছে দিচ্ছি পরীক্ষার সময় এরকম ভাবে মার করা যাবে না জাস্ট লিখতে হবে আমি বোঝানোর সুবিধার জন্য একটু দেখিয়ে দেওয়ার জন্য এভাবে লিখেছি তো এখানে দেখো ডাস এরপরে যেটা আমি লিখতে যাচ্ছি সেটা হচ্ছে হি ওয়াকস ইন দ্য মর্নিং সে সকালে ঘুম থেকে সরি সে সকালবেলা হাঁটে তাহলে আমি ইন দ্য মর্নিং এর নিচে আন্ডারলাইন করেছি তার মানে কি সে কখন হাঁটে আমরা জানি সময় দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন আমরা কি ব্যবহার করব হোয়েন হোয়েন শব্দের অর্থ হচ্ছে কখন তাহলে দেখো আমি এখানে হোয়েন আমি ডাবলস কোশ্চেন পেয়ে গেছি এবার আমার কাজ হচ্ছে ভার বসানো এখন আমার দেখো এখানেও মেইন ভার্ব আছে একটা মাত্র ভার এবং এই ভার্বের সঙ্গে একটা এস আছে তার মানে কি করতে হবে ডাজ আনতে হবে হোয়েন ডাজ হি ওয়াক এখানে খেয়াল করে এই হিটা ছিল সেন্টেন্সের শুরুতে এজন্য ক্যাপিটাল লেটার ছিল বাট আমি এটা যখনই আমি মিডিলে ব্যবহার করেছি তখন আমার এই হিটা আমি ছোট হাতে দিব এই জায়গাটা ছোট করে বিষয়গুলো আমরা একটু লক্ষ্য রাখবো তাহলে হোয়েন ডাজ হি ওয়াক আমি বলেছি যে একবার যদি ইয়েস নিয়ে যাওয়া হয় আর ফেরত পাওয়া যাবে না পরবর্তীতে যখন ওই ভার্বটা আমি ব্যবহার করব ওই ভার্বটা শুধুমাত্র ইয়েস বা এস এস অথবা ইয়েস ছাড়া বসবে ঠিক আছে তাহলে হোয়েন ডাজ হি ওয়াক এখানে আমার কোশ্চেন মার্ক দিলে হয়ে গেল প্রশ্ন খুব ইজি খুব ইজি তোমরা যদি একটু চেষ্টা করো আমি জানি আমার শিক্ষার্থীরা খুবই মেধাবী অবশ্যই তোমরা পারবে এবার আমি আরেকটা যাব দি ম্যান ইজ অনেস্ট হ্যাঁ মনে করো দি ম্যান ইজ অনেস্ট এই উচ্চারণটা আমরা অনেকেই ভুল করি আমরা হনেস্ট বলি অনেক সময় না এটা হটা অর মতো উচ্চারিত হয় ঠিক আছে এটা হবে অনেস্ট যে লোকটি হচ্ছে সৎ তাহলে আমি কিভাবে প্রশ্ন করতে পারি যে লোকটি কি রকম তাই না লোকটি কেমন তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে আসবে হাউ হাউ ইজ দা ম্যান হাউ এখানে আমার ভার্ব দেওয়া আছে একটি মাত্র সিঙ্গেল ভার্ব ইজ দেওয়া আছে হাউ ইজ দা ম্যান এবং শেষে অবশ্যই এই কোশ্চেন মার্কটি দিতে হবে তাহলে দেখো লোকটি কি রকম আমি ম্যানটি একটু আর একটু স্পেস দিয়ে লিখি দেখো হাউ ইজ দা ম্যান এই কোশ্চেন মার্ক বারবার বলছি কোশ্চেন মার্কটা অবশ্যই খেয়াল রাখবে এটা যেন ভুল না তাহলে আমি বলতে পারি যে লোকটি কেমন হাউ ইজ দা ম্যান লোকটি কেমন প্রিয় শিক্ষার্থীরা
তোমরা এভাবে বাসায় অনেক প্র্যাকটিস করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেমস, আমি বারবার বলছি। আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের বাসার জন্য, যে আজকে আমি 10টি ডাব্লিউএস কোশ্চেন করিয়েছি, এই 10টি ডাব্লিউএস কোশ্চেন তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। তার মানে আমি বলতে পারি, সংক্ষেপে বলতে পারি, এইচডব্লিউ হচ্ছে আমি আজকে যেটা করিয়েছি, মানে সিডব্লিউ যেটা করিয়েছি, ক্লাস ওয়ার্কটাই হচ্ছে হোমওয়ার্ক, তাই না? আমি সংক্ষেপে যদি বলি তাহলে সিডব্লিউ এইচডব্লিউ, তার মানে কি, ক্লাসে যেটা করানো হয়েছে, ক্লাস ওয়ার্ক ইকুয়াল টু হোমওয়ার্ক, ক্লাসে যেটা করানো হয়েছে সেটাই তোমাদের বাসার কাজ। তাহলে আমি বলতে পারি সিডব্লিউ এইচডব্লিউ। তোমরা অবশ্যই আমাকে হোমওয়ার্ক জমা দিবে, তোমরা হোমওয়ার্ক জমা দিলে আমারও ভালো লাগে যে আমার শিক্ষার্থীরা ক্লাস দেখেছে এবং বাসায় পড়াশোনা করছে, হোমওয়ার্ক জমা দিচ্ছে। তো আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমরা এই করোনাকালীন সময়ে সময়কে মূল্য দিতে শিখো, সময় চলে গেলে আসলে পাওয়া যায় না। তো এই যে সময়টা তোমরা পাচ্ছ, আমরা চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ক্লাস নেওয়ানোর, তোমাদেরকে একটু পড়াশোনার ভিতরে রাখার, তো তোমরাও শতভাগ চেষ্টা করবে ক্লাসগুলো দেখার এবং হোমওয়ার্ক দেওয়ার। তো সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।